লোকসভা নির্বাচনের পরে একটা জল্পনা শুরু হয়েছিল যে মুখ্যমন্ত্রী আর তার হোম কনস্টিটিউয়েন্সি একে সেফ বলে মনে করছেন না, হোম কনস্টিটিউয়েন্সিকে সেফ বলে মনে করছেন না, উনি এখন নতুন সিট খুঁজবার চেষ্টা করছেন। তাই কোথায় যাবেন কোথায় যাবেন অনেকেই ভাবছেন, কারণ মুখ্যমন্ত্রী এটা সিওর হয়েছিলেন যে এবার আর ভগবান ভবানীপুর থেকে তার জেতার সম্ভাবনা নেই, কারণ তার যে সমস্ত সাফল্য উন্নয়নের জোয়ার দেখেছেন সেই জোয়ারে সব ভেসে যাচ্ছে, ফলে দাঁড়াবার জায়গা পাচ্ছেন না। উনি এখন নন্দীগ্রামের কথা বলছেন, দাঁড়ান কিছুদিন যাক। আসলে উনি শুভেন্দুর আতঙ্কে ভুগছেন, ভূত দেখছেন। নন্দীগ্রামে যখন আন্দোলন শুরু হয় তখন প্রথম যখন ওই আমাদের পুত্র মা যিনি আমাদের এমএলএ বর্তমান ফিরোজা বিবি তখন তার কাছে প্রথম সান্ত্বনাতে যান নিরঞ্জন দাস মিশ্র মোটর বাইক করে চলে, তখন দিদিমণি বলেছিলেন যে সিঙ্গুর আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য কংগ্রেস এটাকে হাতিয়ার করছে, মানুষকে বিভ্রান্ত করছে, নন্দীগ্রাম এসে তুলছে। কিন্তু শুভেন্দুর যোগ্য নেতৃত্বে সেদিন আন্দোলনটা উনি স্ন্যাচ করে নিলেন আমাদের থেকে, ও আন্দোলনে একটা সব সংগ্রাম কমিটি করে টোলে সেখানে নেতৃত্ব দিয়ে সেখানে মানুষের পাশে থাকবে। তাই আমরা আস্তে আস্তে আন্দোলনকে করেছি, কিন্তু সেরকম তো ওর মতো করতে পারেনি, আমাদের লোকবল তত ছিল না। প্রথমে দিদিমণি যাননি, পরবর্তী কাছে গেছেন। তা এখন 14 বছর পরে হঠাৎ তার খেয়াল হলো যে না, আমার নন্দীগ্রামে যেতে হবে।